ফ্লিপকার্টের এই ছোট্ট অ্যাড্রেসটি কিভাবে খুব সুন্দর করে ভেরিফাই করবেন আজকে তাদের জন্য এই ভিডিওটি দেখুন ম্যাক্সিমাম টাইম বা ম্যাক্সিমাম লোক এখান থেকে অর্ডার করছে বা এখান থেকে সরাসরি অ্যাড্রেসটি পূরণ করছে তারা নিজেই পূরণ করছে ঠিক আছে তো সেক্ষেত্রে কি হয়েছে এখন সেই তাদের পার্সেলটি আসছে না কেন আসছে না আজকে ফুল ভিডিওটি দেখলে অটোমেটিক বুঝে যাবেন যে কেন আসছে না আপনার সেই পার্সেলটি তো এখানে দেখবেন একটা ফর্ম কিন্তু ফিল করতে হবে ধরো আপনি কিছু একটি পার্সেল অর্ডার করেছেন সেই পার্সেলটি আপনি এখনও হাতে পাননি কেন হাতে পাননি কারণ ঠিকঠাক আপনার এই অ্যাড্রেসটি ভালো করে সাবমিট হয়নি বা ভালো মতো করে আপনি অ্যাড্রেসটি দিতে পারেনি আজকে ফুল ভিডিও জানাবো আজকে এই ভিডিওর মধ্যে হ্যালো বন্ধুরা আমি এছি বলাই আপনাদের সাথে আপনারা দেখছেন বলাই ইউটিউব চ্যানেল তো আসুন বেশি কথা না বেরে আজকের ভিডিও শুরু করা যাক ফার্স্ট টাইম আপনি কী করবেন এখানে দেখবেন নেম বলে একটা অপশান দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে একটা নেম অপশান দেখতে পাচ্ছেন আর এই দিকে একটা দেখতে পাচ্ছেন ফোন নাম্বার এই যে ফোন নাম্বারটা দিতে হবে সেই ফোন নাম্বার কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করবে সরাসরি আপনার ফোন নম্বরটা আপনাকে না পালে কিন্তু সেই অ্যাড্রেসে যে পার্সেলটি আসবে সেই পার্সেলটি কিন্তু এক নম্বরে পাবেন না আর এখানে দেখবেন পিনকোড তো আমি আপনাদেরকে এখান থেকে ভরিয়ে দেখাচ্ছি জাস্ট আপনি আগে ফার্স্ট টাইম আপনার নেমটি দিয়ে দেবেন ঠিক আছে তো আপনি আপনার খুব সুন্দর করে নেমটা দিয়ে দেবেন ধরো আমার নাম এখানে বলাই তার জন্য আমি এখান থেকে একটি বলাই দিয়ে দিচ্ছি বলাই স্পেস বর্মন তো বলাই বর্মন দেওয়ার পর এখানে ফোন নাম্বার চাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার জাস্ট আপনি এখান থেকে আপনার ফোন নম্বরটি দিয়ে দেবেন তো যেহেতু আমার এখানে ফোন নম্বরটি দিয়ে দিচ্ছি ঠিক আছে তো ফোন নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পিনকোড তো আপনার এলাকায় যে ডাকঘর যাকে পিনকোড বলা হয় বাংলায় ডাকঘর বলা হয় ঠিক আছে আর যেটা হচ্ছে ইংলিশ সেটাকে পিনকোড বলা হয় ছয় সংখ্যার পিনকোড আপনার জানা না থাকলে আপনার আশেপাশে কোনো মানুষকে বা কোনো লোককে আপনি জিজ্ঞাসা করে জানতে পারবেন যে আমাদের ডাকঘর আমাদের পিনকোডের আমাদের পোস্ট অফিসের পিনকোডটি কত ঠিক আছে তো তাদের জানা থাকলে আপনাকে অবশ্যই জানিয়ে দেবে যে পিনকোড কত তো এখান থেকে আমার পিনকোডটি দিয়ে দিচ্ছি তো আমার এখানে তো আমার এখানে পিনকোডটা দিয়ে দিলাম ঠিক আছে সরি আমাকে পিনকোডটা অটোমেটিক ভুল হয়ে গেল সেভেন থ্রি সিক্স ওয়ান ফাইভ এইট তো এখান থেকে আপনার পিনকোডটি দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে যে এখন স্টেটটা দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে স্টেটটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনি সেই স্টেটটা স্লুট করে নেবেন তো আমার এখানে ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে আমার স্টেটটি আপনার যে এলাকায় যে স্ট্রেসটি পড়ে ঠিক আছে আপনি সেই স্ট্রেসটি দিয়ে দেবেন তো এক্সট্রা দেওয়ার পর সিটি মানে শহর আপনি কোন শহরে বসবাস করছেন সেই শহরটি দেবেন তো আমার এখানে কুচবিহার দিয়ে দিচ্ছি ঠিক আছে তো যেহেতু আমি কুচবিহার শহরে বাস করি কুচবিহার তো দেখতে পাচ্ছেন কুচবিহার ঠিক আছে তো কুচবিহার যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হাউস নং এই জায়গা মধ্যে দেখতে পাচ্ছেন হাউস নং বিলিডিং নেম তো আপনার হাউস নং আপনার বাড়ির নম্বরটি দিয়ে দেব তো এখানে দেখুন বাড়ির নম্বরটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ব্লিডিং নেম ঠিক আছে আপনার যাকে এটা দেওয়ার কোনো দরকার নেই জাস্ট আপনার হাউস নংটি দিলেই যথেষ্ট আপনি হাউস নং কোথায় পাবেন দেখবেন আপনার ভোটার কার্ড ঠিক আছে আপনার ফ্যামিলির যাদের ভোটার কার্ড আছে সেখানে দেখবেন হাউস নং বা বাড়ির নম্বর সেখানে কিন্তু দেওয়া থাকে বা সেক্ষেত্রে এখন দেখা গেলো যে ভোটার লিস্ট ভোটার লিস্টে কিন্তু আপনার ভোটার আইডি থাকলে সেখানেও কিন্তু দেখতে পাবেন আপনার হাউস নংটি কত তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমি যেহেতু আমার হাউস নংটি এখানে দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন অনুসাইড ঠিক আছে আমার এখানে ফিফটি নাইন রং এটা হচ্ছে আমাদের হাউস নং তো হাউস নংটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রোড নেম তো বিগত আমাকে একজন কমেন্ট করেছিলেন যে বলে দ্য রোড নেম মানে কি আমরা তো জানছি না ঠিক আছে তো আমি বিগত একটু আগে একটু আগে বলতে আমি আজ থেকে ম্যাক্সিমাম দু সপ্তাহ আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম ঠিক এই মানে এই প্রসেসে আমি ভিডিওটি করেছিলাম তাদের জানতে হয়তো বা বুঝতে অনেকটি টাভ হচ্ছে জাস্ট তাদের জন্য আমি আজকে এই ভিডিওটি পোস্ট করছি তো এখানে দেখবেন রোড নেম বলে একটা আছে এদিকে দেখতে পাচ্ছেন রোড নেম রোড নেম এরিয়া কলোনি ঠিক আছে এরিয়া আপনি কোন এরিয়ায় আছেন যে এরিয়ার আপনি পিনকোডটি দিয়েছেন এই জায়গার মধ্যে দেখেন এই জায়গার মধ্যে যেখানে পিনকোডটি দিয়েছেন তো আমার এখানে পিনকোডটি চলে গেছে সেভেন থ্রি সিক্স ওয়ান ফাইভ এইট তো এই জায়গার মধ্যে যে পিনকোডটি দিয়েছেন সেই এরিয়ার সেই পিনকোডের এরিয়ার নামটি আপনি দিয়ে দেবেন এখানে তো আমার এখানে যেহেতু শীতল ঠিক আছে তো আমি এখানে দিয়ে দিচ্ছি এসআইটিএল এল শীতল তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে শীতল কতি দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন শীতল কচি জাস্ট আমার শীতল কুচি দিলেই যথেষ্ট হয়ে যাবে তো আপনি আপনার মতো করে এখানে দিয়ে দেবেন যে এরিয়ায় আছেন সেই এরিয়ার নামটি দিয়ে দেবেন তাহলে কি হবে আপনার অ্যাড্রেসটি ঠিকঠাক পূরণ হয়ে যাবে পূরণ হয়ে যাওয়ার পর আপনাকে কিন্তু এই নম্বরে কল করা হবে এই নম্বরে যে নম্বরটি আপনি এখানে দিয়েছেন সেই নম্বরে একটি কল করা হবে তো কল করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি পার্সেলটি এখন কোথায় নিতে চান আপনার বাড়িতে নিতে চান নাকি কোনো অফিসে নিতে চান যদি আপনি বাড়িতেই নিতে চাবেন তাহলে আপনি এখানে হোম দিয়ে দেবেন ঠিক আছে আর যদি কোনো অফিসে বা কোনো রাস্তায় কোনো ঠিক আছে কোনো কিছু জায়গায় নিতে চান সেক্ষেত্রে আপনি ওয়াকটি করে দেবেন আপনার সেই জায়গায় এসে আপনাকে কল করা হবে তো কল করার পর এখানে দেখবেন সেভ একটা অ্যাড্রেস দেওয়া আছে নিচে দেখতে পাচ্ছেন সেভ অ্যাড্রেস এই জায়গার মধ্যে তো এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন সেভ অ্যাড্রেস এই জায়গার মধ্যে জাস্ট আপনি সেই সেভ অ্যাড্রেসের উপরে একবার ক্লিক করে দেবেন অ্যাড্রেসটাই আপনি সেভ করলে কি হবে আপনার অ্যাড্রেসটি পুরো সেভ হয়ে যাবে যখন আপনি যে পার্সেলটি অর্ডার করবেন সেই পার্সেলটি নেওয়ার পর এই অ্যাড্রেসটি পূরণ করে দেবেন তাহলে কিন্তু আপনার পার্সেলটি অটোমেটিক অর্ডার হয়ে যাবে অর্ডার হওয়ার পর আপনাকে একটি অ্যাসমএস দেবে দিনের মধ্যে আপনার পার্সেলটি ডেলিভারি হবে ঠিক আছে তো আশা করছি এখান থেকে ম্যাক্সিমাম ভিডিওটি আজকে বোঝা গিয়েছে অ্যান্ড বোঝা না গেলে এই ভিডিওর মধ্যে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সলভ করে দেওয়ার একটু চেষ্টা করব ঠিক আছে আর ভিডিও ভালো অবশ্যই এটা লাইক করবেন চ্যানেলে নতুন সদস্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিও শেষে আমি একটাই বলে থাকি আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ বলা ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদাই জুড়ে থাকবেন তো আসি নেক্সট ভিডিওয়ে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওস দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাথা কি জয়